হয় মই বর্তমান উপস্থিত আছো ফিলবাড়ি আর এই ফিলবাড়ি এটা কয়া সাংস্কৃতিক গোষ্ঠী এটা কেবলমাত্র ছোৱালীয়ে এটা হুঁচৰি দল তেওঁলোকে প্রশিক্ষণ লৈ এতিয়া প্রশিক্ষণ প্রাপ্ত হৈ উঠি সম্পূর্ণ হৈ উঠিছে আর তেওঁলোকে এবার সাজু হৈ উঠিছে অসমৰ প্রেক্ষাপটত আসলে অসমৰ চুকে কোণে প্রত্যেকটো অঞ্চলত তেওঁলোকে এবার হুঁচৰি প্রদর্শন করব 7, 8 আর 9 এই তিনিটা ক্লাস পড়ি থাকা এই ছাত্রী সকলে কেবলমাত্র ছোৱালী এই ছোৱালী সকলে একটা হুঁচৰি দল তেওঁলোকে সাজু করে উলিয়াইছে পয়া সাংস্কৃতিক গোষ্ঠী ফিলবাড়ী তিনিচুকীয়া জেলার ফিলবাড়ী এই সাংস্কৃতিক দল আর এই সাংস্কৃতিক দলটি ইতিমধ্যে সম্পূর্ণ প্রশিক্ষণ হয়ে উঠিছে ঢোল তাল পেপা গগনা সকলরে দিকত প্রশিক্ষণ হয়ে উঠিছে কেবলমাত্র ছোৱালী 7, 6, 8, 9 এই চারিটা ক্লাস পড়ি থাকা এই ছাত্রী সকলে আসলে এই হুঁচৰি প্রদর্শন করব আর প্রেক্ষাপটত প্রত্যেকটা চুকে কোণে এবার হুঁচৰি প্রদর্শন করবর কারণে ইতিমধ্যে সাজু হয়েছে এটা সুন্দর পরিবেশ ফিলবাড়ির পয়া সাংস্কৃতিক উদ্যোগ অনুষ্ঠিত হয়েছে হুঁচৰি কেবলমাত্র ছোৱালী এন বি নিউজের দর্শকসলক আমি পুনর্বার কইছো 7, 6, 8 ক্লাসত পড়ি থাকা এই অকল ছাত্রী আর সম্পূর্ণরূপে প্রশিক্ষণপ্রাপ্ত এই ছাত্রী সকলে ইতিমধ্যে হুঁচৰি তেওঁলোকে গাবর কারণে সাজু হয়ে উঠিছে অসমীয়া নববর্ষ যেহেতু সোমাইছে আর এই বহাগ যেহেতু বিহু আর এই বহাগ বিহুতে প্রদর্শন করবর কারণে সুন্দরভাবে আসলে প্রস্তুত চলাইছে আর ইতিমধ্যে সাজু করে উলিয়াইছে একটা সুন্দর আসলে সুন্দর গীত মাত ঢোল সকল দিকতে পারগ কেবলমাত্র ছোৱালী এগারী লওয়া নাই 26 গৰাকী ছোৱালী সম্পূর্ণরূপে প্রশিক্ষণ হয়েছে আর সাজু হয়ে উঠিছে প্রেক্ষাপটত প্রত্যেকটি চুকে কোণে হুঁচৰি গাবর কারণে ঢোল তাল পেপা গগনা বাহি বুতলি সকল দিকতে পারগত এ আমি এন বি নিউজের দর্শকসকল দেখালো।